আমি যে মাযহাবের উপর আছি সেটাই সঠিক, এর বাইরে যতই হাদিস থাকুক যতই সহিহ আল্লাহ রাসূল থেকে বাণী থাকুক সেটা আমল করা যাবে না, সেটা মানা যাবে না, সেই গোড়ামি করে আজকে আমরা মুসলিমদেরকে বিচ্ছিন্ন করছি। কিন্তু আজকে আমরা দেখছি আমার আমলের মতো আমলটা হয় নাই, সাথে সাথে বাধা। বললাম ভাই এটা বুখারীতে আছে, মুসলিম আছে, আবু দাউদে আছে, ইবনু মাজাতে আছে, 50টা হাদিসের কিতাবের নাম বলে খণ্ড নম্বর পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর সব বলা হয়েছে, বলছে এটা সমাজে নাই, আমাদের মাযহাবে নাই, তুমি কেন আমল করো? শহরে যত মসজিদে যত ইমাম সাহেবগণ আছেন, আপনাদেরকে অনুরোধ করি যদি আপনাদের বিষয়গুলি জানা না থাকে তাহলে আরো কিছু লেখাপড়া করুন, প্রাইভেটও তো লেখাপড়া করা যায়, ইমামকে ঠিকঠাক হোক লেখাপড়া করুন। আর যদি বিষয়গুলি আপনাদের জানা থাকে তাহলে কোনো একটা মসজিদের কোনো একটা মুসল্লি কোনো একটা নামাজে যদি আমিন জুড়ে বলে, সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করার আগে তাকে বলবেন কে আমিন জুড়ে বলেছে দাঁড়াও, দাঁড়ালে পরে বলবেন কোন হাদিসও পাইছ আমিন জুড়ে বলা সুন্নত, দেখাইবে তারপরে যাইবে, যদি দেখাইতে পারো না তাহলে খেত নাই ইমসিত করিস না, তরকারি দিয়া করিস। আজকে আমাদেরকে মসজিদে সলাত আদায় করতে দিচ্ছে না, কেন তোমরা জোরে আমিন বলো, জোরে আমিন বললে নিজের ঘরে গিয়ে সলাত করবা, বাসায় সলাত করবা, নিজেরা মসজিদ তৈরি করে সলাত করবা, এখানে জোরে আমিন বলা যাবে না, এই মসজিদে জোরে আমিন বলা যাবে না। যদি মসজিদে জোরে আমিন বলো আজ থেকে এই মসজিদে আসবা না, আল্লাহর ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। যারা তাড়াচ্ছে তারা নিজেদের মাযহাবের ফতোয়াটা কিন্তু তালাশ করছে না, নিজেদের মাযহাবের ফতোয়া হলো যে মসজিদের মধ্যে কেউ সলাত আদায় করতে আল্লাহর জিকির আসকার তাসবিহ তাহলিল পাঠ করার থেকে বাধাগ্রস্ত হয় সেই মসজিদে সলাতুল জুমা আদায় করা জায়েজ। মসজিদের কোন একটা মুসল্লি কোন একটা নামাজে যদি আমিন জুড়ে বলে, সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করার আগে তাকে বলবেন কে আমিন জুড়ে বলেছে দাঁড়াও, দাঁড়ালে পরে বলবেন কোন হাদিস ও পাইছ আমিন জুড়ে বলা সুন্নত, দেখাইবে তারপরে যাইবে, যদি দেখাইতে পারো না তাহলে খেত নাই ইমসিত করিস না, তরকারি দিয়া করিস। মাযহাবের যত বড় বড় ফতোয়ার কিতাব আছে, কিতাবুল জুমা জুমার অধ্যায়টা খুলে দেখবেন লেখা আছে জুমার সালাত আদায় হওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত হলো ইজনে আম হওয়া, ব্যাপক অনুমতি থাকা, কেউ বাধাপ্রাপ্ত না হওয়া। তো আজকে যারা বাধা দিচ্ছে মসজিদে সলাৎ আদায় করতে দিবে না, তাদের জুমার সলাৎ হচ্ছে, তাদের মাযহাবের ফতোয়া অনুযায়ী তো হচ্ছে না, এইভাবে মুসলিমদের মধ্যে বিচ্ছিন্ন করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলতেন, সাহাবাই কেরাম জোরে আমিন বলতেন, এ হাদিস নাকি আজকে বুখারীতেও নেই, কেউ কোরআন মাথায় নিয়ে বলছে, আল্লাহর কসম মাথায় নিয়ে বলছি, কোরআন মাথায় নিয়ে বলছি, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আমি যদি ভুল বলি আমার জান্নাত হারাম হোক, আমার জান্নাত হারাম হোক, আমার জান্নাত হারাম হোক, এর চেয়ে বড় কথা হতে পারে? এর চেয়ে বড় কথা হতে পারে? তাইওয়ালা যে 9টা হাদিসের কথা বলেছে বুখারি থেকে 3টা, মুসলিম শরীফ থেকে 6টা, আল্লাহ পাকের কসম ওই 9 হাদিসে আমিন জোরে বলার কথা নাই, হাদিস বুখারীতে নেই। কেউ বলছে আমার জন্য জান্নাত হারাম যদি জোরে আমিন, এর হাদিস বুখারীতে থাকে। কেউ বলছে বুখারি মুসলিম তো দূরের কথা, কোন হাদিসে জোরে আমিনের হাদিস নেই। সুতরাং যারা বলছে এরা ফেতনাবাজ, এদেরকে মসজিদ থেকে বের করে দাও। আল্লাহ فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আমি যে মাযহাবের উপর আছি সেটাই সঠিক, এর বাইরে যতই হাদিস থাকুক যতই সহিহ আল্লাহর রাসূল থেকে বাণী থাকুক সেটা আমল করা যাবে না, সেটা মানা যাবে না, সেই গোড়ামি করে আজকে আমরা মুসলিমদেরকে বিচ্ছিন্ন করছি। আপনি একটা আমল করছেন হাদিস অনুযায়ী করছেন, করুন, তাতে কোনো বাধা নেই, যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায়
দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, চাই তার মতের সাথে বনুক আর না বনুক। কিন্তু আজকে আমরা দেখছি আমার আমলের মতো আমলটা হয় নাই, সাথে সাথে বাধা। বললাম ভাই এটা বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, ইবনু মাজাতে আছে, 50টা হাদিসের কিতাবের নাম বলে খণ্ড নম্বর পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর সহ বলা হয়েছে, বলছে এটা সমাজে নাই, আমাদের মাযহাবে নাই, তুমি কেন আমল করো? এটার নাম ঐক্য নয়। আপনি আজকে আরব দেশগুলোতে চলে যান, আরব গালফে চলে যান, একই মসজিদে কেউ হাত ছেড়ে সালাত আদায় করছে, কেউ নাভির নিচে পাচ্ছে, কেউ নাভির উপরে, কেউ বুকে, কেউ বুক এবং নাভির মাঝখানে রাখছে, সেখানে কিন্তু কোনো মারামারি নেই। দাওয়াত চলছে যে ভাই তুমি যে আমলটা করছো এটা যঈফ হাদিসের আলোকে সহিটা মেনে নাও, কিন্তু মানলো না, এই কারণে কিন্তু সেখানে মারামারি দলাদলি নেই। একদল আস্তে আমিন বলছে, আরেকদল জোরে বলছে। যারা হাজি তারা দেখেছেন, যারা বিভিন্ন দেশ ঘুরেছেন দেখেছেন, সেখানে কিন্তু কোনো মারামারি নেই। কিন্তু আজকে আমাদেরকে মসজিদে সলাত আদায় করতে দিচ্ছে না। কেন তোমরা জোরে আমিন বলো? জোরে আমিন বললে নিজের ঘরে গিয়ে সলাত করবা, বাসায় সলাত করবা, নিজেরা মসজিদ তৈরি করে সলাত করবা, এখানে জোরে আমিন বলা যাবে না, এই মসজিদে জোরে আমিন বলা যাবে না। যদি মসজিদে জোরে আমিন বলো, আজ থেকে এই মসজিদে আসবে না, আল্লাহর ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। যারা তাড়াচ্ছে তারা নিজেদের মাযহাবের ফতোয়াটা কিন্তু তালাশ করছে না। নিজেদের মাযহাবের ফতোয়া হলো যে মসজিদের মধ্যে কেউ সলাত আদায় করতে আল্লাহর জিকির আসকার তাসবিহ তাহলিল পাঠ করার থেকে বাধাপ্রাপ্ত হয়, সেই মসজিদে সলাতুল জুমা আদায় করা জায়েজ হবে না। আপনি হানাফি মাযহাবের যত বড় বড় ফতোয়ার কিতাব আছে, কিতাবুল জুমা জুমার অধ্যায়টা খুলে দেখবেন, লেখা আছে জুমার সলাত আদায় হওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত হলো ইজনে আম হওয়া, ব্যাপক অনুমতি থাকা, কেউ বাধাপ্রাপ্ত না হওয়া। তো আজকে যারা বাধা দিচ্ছে মসজিদে সলাত আদায় করতে দিবে না, তাদের জুমার সলাত হচ্ছে? তাদের মাযহাবের ফতোয়া অনুযায়ী তো হচ্ছে না। যদি বলা হয় ভাই এ হাদিস বুখারীতে রয়েছে, এ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, এ হাদিস আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনু মাজাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে, রাসূলের এই সুন্নার উপর আমল করতে পারবো না, আপনি একটা আমল করছেন আমি আরেকটা করছি, সমস্যাটা কি? তারপরেও দেখা যায় তার এই কথা তাদের অন্তঃক্ষরণে ঢুকে না। আজকে এইভাবে মুসলিমদের মাঝে বিচ্ছিন্ন করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলতেন, সাহাবায়ে কেরাম জোরে আমিন বলতেন, এই হাদিস নাকি আজকে বুখারীতেও নেই, কেউ কোরআন মাথায় নিয়ে বলছে আল্লাহর কসম এই হাদিস বুখারীতে নেই, কেউ বলছে আমার জন্য জান্নাত হারাম যদি জোরে আমিন এর হাদিস বুখারীতে থাকে, কেউ বলছে বুখারী মুসলিম তো দূরের কথা, কোনো হাদিসে জোরে আমিনের হাদিস নেই। সুতরাং যারা বলছে এরা ফেতনাবাজ, এদেরকে মসজিদ থেকে বের করে দাও, আল্লাহ ওয়াইয়াযু বিল্লাহ। অথচ মসজিদ কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন্নের 18 নম্বর আয়াতে কি বলছেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউউ মাআল্লাহি আহাদা, এই মসজিদ সমূহ আল্লাহর জন্য আল্লাহর ঘর, সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকে আহ্বান করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে কি বলছেন? ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়াসআ ফী খারাবিহা, ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর জিকির আজকার করা থেকে, সলাত আদায় করা থেকে মানুষকে বাধা প্রদান করে? এদের চেয়ে বড় আর জালেম কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যারা আল্লাহর ঘরে মানুষকে ইবাদত করা থেকে, জিকির আজকার করা থেকে বাধা দেয়, এদের জন্য রয়েছে দুনিয়াতে শাস্তি,
এবং পরকালে শাস্তি। উভয় জগতে শাস্তি নির্ধারণ করা আছে। দুনিয়াতে কি পরিমাণ কিভাবে শাস্তি দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, আর পরকালের শাস্তি তো আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, অথচ এমন কোন হাদিসের কিতাব নেই যেখানে জুরামিনের হাদিস নেই। আপনি বুখারির 780 নম্বর হাদিস খুলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো, কারণ তোমাদের আমিন আর মালাইকাদের আমিনের সাথে যদি মিলে যায় তোমাদের পূর্বাপর পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন বলে এই হাদিসের মধ্যে তো জোর আমিনের কথা নেই। আমি আপনাদেরকে বলি, বক্তা যদি বলে যে আমি যখন লিল্লাহে তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন, এখন বক্তা যদি লিল্লাহে তাকবীর না বলে শ্রোতারা আল্লাহু আকবার বলবে? বক্তা যদি মনে মনে বলে শ্রোতারা বুঝবে যে বক্তা কখন বলছে বা আমাদেরকে এখন বলতে হবে? এর দ্বারা কি বুঝায়, এই কথাটার দ্বারা কি বুঝায়, যে অবশ্যই বক্তা লিল্লাহে তাকবীর জোরে বলবে, তারপর তার শ্রবণ করার পর তারটা শ্রবণ করার পর শ্রোতারা কি বলবে? আল্লাহু আকবার বলবে। এটা বুঝায় না? এই হাদিস দ্বারা জোরে আমিনের প্রমাণ দিয়েছেন ইমাম বুখারীর মতন জগৎ বিখ্যাত হাদিস বিশারদ ফকিহ, ইমাম শাফির মতন জগৎ বিখ্যাত হাদিস বিশারদ এবং ফকিহ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো জগৎ বিখ্যাত হাদিস বিশারদ এবং ফকিহগণ, আর তুমি মোল্লা বলছো জোরে আমিন প্রমাণিত হয় না। তারপর আসো তাহলে বুখারীর 114 এবং 15 নম্বর পৃষ্ঠা হলো, আব্দুল্লাহ ইবনে সাহাবা কেরাম এই হাদিস কিভাবে বুঝেছেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিছনে যারা ছিল তারা এমন জোরে আমিন বলতেন, ওয়ান্নাল মাসাজিদ লা লাজ্জাতান, মসজিদগুলো বেজে উঠত, মসজিদের মধ্যে গুন গুন করে আওয়াজ সৃষ্টি হতো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের আমল পাওয়া গেল, সাহাবা কেরামের আমল পাওয়া গেল, বুখারীতে এগুলো পায় না। এক আলেম বহুদিন ধরে বুখারী পড়ায়, আমি একদিন বললাম, আমাকে বলছে যে তুমি যে এইভাবে হাত বাঁধো কোথায় আছে? আমি বললাম এটা তো বুখারিতে আছে। বুখারিতে আছে? আমি তো প্রায় অনেক বছর ধরে বুখারি পড়াচ্ছি, কই এই হাদিস তো পেলাম না। আমি কই হাদিসটা পাইলেন না? তাহলে আপনি, আমি হাদিস নম্বর বলে দেই, আজকে কে করবেন মিশুরি ছাপা অথবা হাদিস নম্বর লাগানো আছে যে কোনো বুখারিতে খুলবেন, 740 নম্বর হাদিসটা খুলবেন, ওয়াইল ইবনে হুজুর থেকে আছে যে আল্লাহ রাসূল কানান নাস ইউমারুনা আইয়া বাহার রাজুলুল ইয়াদাল ইউমনা আলা আদির ওয়াল ইসরা ফিস সালাহ, যে সালাতের মধ্যে লোকদেরকে নির্দেশ দেওয়া হতো ডান হাতকে বাম হাতের জিরার উপর রাখার জন্য। আর জিরা পৃথিবীর এমন কোন ডিকশনারি নেই, অভিধান নেই, যে জিরা এই আঙ্গুলের আগা থেকে এই কোণী পর্যন্ত জিরা বরাবরে উল্লেখ করা হয়েছে। হাদিসের ইমামগণ এই জিরার ব্যাখ্যা এটাই করেছেন। তাহলে এইভাবে হাত রাখলে কোথায় যায়? তারপর আমাকে ফোন দিচ্ছে, ফোন নাম্বার দিয়ে আসলাম, ইমো নাম্বার দিয়ে আসলাম, যদি আপনি না পান আমি ইমোতে আপনার হাদিস নাম্বারগুলো খণ্ড নম্বর পৃষ্ঠা নম্বর আমি দিব। তারপর আমাকে ফোন করছে, জাইনুদ্দিন ভাই আসলে বুখারী পড়াচ্ছি ঠিকই, কিন্তু বুখারীর কোথায় কি আছে আমরা জানি না, এই অবস্থা। এইগুলোকে আমরা আহলুল হাদিসগণ কোরআন সুন্নার অনুসারীগণ যেই বিষয়ে আমল করুক, চা আকীদাগত হোক আমলগত হোক, তারা হাদিস ছাড়া কোরআনের কোরআন সুন্নার দলিল ছাড়া আমল করে না, এটা অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। পৃথিবীর কে কিভাবে আমল করে আমি জানি না, কিন্তু যারা কোরআন সুন্নার উপর চলে তারা যেই কোনো আমল করুক না কেন কোরআন সুন্নার বাইরে কোনো আমল করে না ইনশাআল্লাহ। তাহলে তুমি পাও আর না পাও জেনে রাখো তারা যা করছে অবশ্যই কোরআন এবং হাদিস মোতাবেকই করছে। এই কারণে আসুন আমরা বুঝার চেষ্টা করি আমিনের ব্যাপারে
কুতুবের সিত্তাতে বহু হাদিস রয়েছে, হাদিস নম্বর বলতে গেলে অনেক সময় দরকার, আমি আর বলছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক আদমের সন্তান হয়ে ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুক সকলে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ভেদাভেদ মতামত দূর করে কোরআন সুন্নার পথে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক সকলে, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।